2018 সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে তারা। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন, তবে এই রায়ের আপাতত কোনো কার্যকারিতা নেই, কারণ আপিল বিভাগ হাইকোর্টের এই রায়ের ওপর বুধবার এক মাসের স্থিতি অবস্থা দিয়েছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে 7 আগস্ট আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে, তখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে দেশের সর্বোচ্চ আদালত। ততদিন পর্যন্ত বহাল থাকবে সরকারের নির্বাহী বিভাগের দেয়া 2018 সালের পরিপত্র, যে পরিপত্রে কোটা বাতিল রয়েছে।